গুড মর্নিং সোনারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা ভীষণ ভালো আছি। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে কি কি আছে দেখো, এই যে ছোট কচুরি, তরকারি, এখানে আছে ছানার পায়েস আর একটা রসগোল্লা। ছানার পায়েস আর রসগোল্লা দুটো মিক্স করে নিয়ে এসেছি। চল স্টার্ট করি, অনেকটা দেরি হয়ে গেছে, মেডিসিনটা খেতে হবে। সকালে যে থাইরয়েডের ওষুধটা আছে সেটা খেয়েছি, বাট পরের ওষুধটা দেরি হয়ে গেছে, পরের ওষুধটা বাকি আছে, ওটা খেতে হবে, খেয়ে নিচ্ছি। হ্যাঁ, এই ছোট কচুরি গুলো তোমরা ভাবছো তো বারবার আমি ওখানে কি দেখছি, পাশের বাড়ি থেকে ভিডিও বানাচ্ছি তো। লজ্জা লাগে না ভিডিও করছি, এসে দেখে নেবে। জানে সবাই যে আমি বাড়িতে কাজ করি, সবাই জানে, তবুও একটা লজ্জা লজ্জা লাগে না। এখানে পাড়ায় ভালো নাম ডাক আছে আমার, বুঝেছ, সবাই আমাকে ভালোবাসে। এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি, মানে একটা বৃহস্পতিবার সকাল সকাল বলতে কি 11টা বেজে গেছে। আমার কালকের তিনটি মনে হয়
ভিডিও পড়া ছিল করে রেখেছি, তোমরা ভিডিওগুলো পেলে বুঝতে পারবে। কালকে রাতে 12টার সময় ভিডিও বানাচ্ছিলাম আমি, ভিডিওগুলো পেলেই তোমরা প্রত্যেকটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। সারাদিনে চেষ্টা করছি যাতে এক একটা চ্যানেলে তিনটে চারটে করে ভিডিও তোমাদের দিতে, এক একটা চ্যানেল বলতে মেডিটেশন আর মাই ড্রিম ল্যাব প্রিয়া তিনটে করেও যদি আমি ভিডিও দিই এক একটা চ্যানেলে, মানে ছটা ভিডিও আমাকে রেডি রাখতে হবে। তো কালকে মোটামুটি আমি তিনটে ভিডিও করে রেখেছি, রাত 12টার সময় তখন আমি কাজ করছি, আমি ওয়াইটের জন্য ভিডিও বানাচ্ছি। তো কালকে তিনটে ভিডিও করে দেখি, তার মধ্যে একটা ভিডিও আজকে মর্নিংয়ে মাই ড্রিম ল্যাবে পোস্ট হয়েছে, দুটো আরও আছে, সে দুটো যাবে। আর সে দুটো দেখি কোথায় কোথায় দিই, কারণ একটা বেরিয়ে একটা ছেড়ে দিয়েছি ড্রিম ল্যাবে, দুটো আছে সে দুটো বিউটি ফ্যাশনও দিতে পারি। আর এই ভিডিওটা আমি মাই ড্রিম ল্যাবে পোস্ট করে দিচ্ছি এক্ষুনি, এই ভিডিওটা আমি এখনই বানাচ্ছি, ড্রিম ল্যাবে পোস্ট করে দিচ্ছি। তো তোমরা এদিক ওদিক করে পাবে, সকালবেলা হয়তো আমি গুড নাইট বলছি, মানে এরকম, যেহেতু আমি ভিডিওটা কালকে বানিয়েছি এরকম ভিডিও পাবে, তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, আমি প্রচুর প্রেশার পড়ে যাচ্ছে তো আমার উপরে, তবে তবে সংসারে কাজ করবো, কিছু কাজ করে বেরিয়েছিলাম, বেরিয়ে আমি বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, এটা তো দেখেই বুঝতেই পারছি যে আমার ঘরের তৈরি করা খাবার নয়, বাইরে থেকে কেনা খাবার। এরপর এটাকে এডিট করবো, সময়টা দিতে লাগে না, এডিট করবো, পোস্টে বসাবো, টাইটেল ঠিক করবো, থাম্বনেল ঠিক করবো, বুঝিয়ে তারপর আবার আমার সংসারের কাছে হাত দেবো। তার মাঝে করতে করতে আরো যে বাকি ভিডিও আছে বিউটি ফ্যাশনে ছাড়তে হবে, এই মানে সংসারের কাজের মাঝে মাঝে, মানে সংসারের কাজও করছি, বাইরের কাজও করছি, তারপর আইটির কাজও করছি, তো প্রচুর চাপ, প্রচুর চাপ। আগের দিন যেহেতু করা থাকে, একটু যাতে আমার সুবিধা হয়, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ, তোমরা ভিডিওগুলো পাবে মর্নিং এ, যেগুলো ধরো কালকে তোলা রয়েছে, আমি হয়তো ভিডিওতে বলছি গুড নাইট, যেহেতু আমি রাত্রে বানিয়েছি কিছু মনে করো না, হ্যাঁ,
ওনার ড্রেসটা চেঞ্জ করব না। চল খাবারটা কমপ্লিট করে মেডিসিনটা খেয়ে নেব। খেয়ে নিয়ে এই দেখো দেখা যাচ্ছে মেডিসিনটা খেয়ে নেব। খেয়ে রান্না রান্নার দিকটা সাপ গুছিয়ে নেব। তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে, আমার আবার বিকেলে একটু বেরোনোর আছে, একটু দরকার আছে। গোলাপ ফুলের পাপড়ি ছানার পায়েসটা খেতে আমার খুব ভালো লাগে। আমি রসগোল্লা না এরকম ভাবে রসটাকে চিপিয়ে খাই, মিষ্টি খাই বাট আমি বুঝে খাই, আমার একটা ব্যালেন্স থাকে, সেই বুঝে মিষ্টিটা খাই। কি করলাম দেখো রসগোল্লায় তার অবস্থা, সমস্ত রস চিপে তারপর খাবো। খাওয়া আমার কমপ্লিট, আমি আসি, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।